السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، এখন আমরা যে মসজিদে বসে আছি এটা হলো মসজিদে কুবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি মসজিদ। মূলত ইসলামের ইতিহাসের সাথে যে তিনটি মসজিদ ফজিলতের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মসজিদুল হারাম, মসজিদুল নববী এবং জেরুজালেমের মসজিদুল আকসা, এরপরে চতুর্থ স্থানে রয়েছে মসজিদুল কুবা, যার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে সালাত আদায় করলে ইনশাআল্লাহু আযা ওয়াজাল একটা উমরার নেকি হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শনিবারই কুবায় ওযু অবস্থায় হেঁটে বা সাওয়ারের উপর আরোহিত হয়ে এখানে আসতেন এবং সালাত আদায় করতেন। এছাড়া মসজিদটির কথা কিন্তু পবিত্র কোরআনের মধ্যেও আছে। সূরা তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের কথা বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলা আত-তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহ فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين। আল্লাহ পাক এই মসজিদের কথা বলেছেন যে ইসলামের প্রথম দিকে যখন এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেখানে দাঁড়ানোর ব্যাপারে বেশি হকদার, এবং এখানকার অধিবাসীদেরকে আল্লাহ পাক প্রশংসিত করেছেন যে فيه رجال يحبون أن يتطهروا, এখানকার অধিবাসীরা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আল্লাহ ইউহিব্বুল মুত্তাহিরিন, এবং আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, সর্বপ্রথম তিনি মদিনায় প্রবেশ করেননি, বরং এই কুবায় তিনি অবতরণ করেন, এবং এখানেই প্রথম ইসলামের ইতিহাসের এই হিজরতের পরবর্তী প্রথম মসজিদ নির্মিত হয়, এটাই হলো সেই মসজিদুল কুবা। আলহামদুলিল্লাহ সময় বদলেছে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতি, সেই আদর্শ, সেই রুব, এগুলো এখনও বদলে যায়নি। আমরা এখানে সালাত পড়লাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আশা করছি আল্লাহ পাক আমাদেরকে কবুল হজের যেন সরি কবুল উমরার নেকি যেন প্রদান করেন। একটা বিষয় হচ্ছে এখানে জামজামের পানি কিন্তু অ্যাভেলেবেল আছে। আমরা জানি জামজাম হারামে পাওয়া যায় মক্কায়, এবং সেই জামজাম কিন্তু এখন মদিনাতেও পাওয়া যাচ্ছে। এটা সৌদি গভর্নমেন্টের যে জামজাম প্রজেক্ট আছে তার আওতায়, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, তো এখানেও আপনারা জামজাম পাবেন আলহামদুলিল্লাহ। তো এই হলো মসজিদুল কুবার সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করুন এবং বেশি বেশি সালাত আদায় করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আনসার সাহাবীদের প্রতি রহম করুন, মুহাজির সাহাবীদের প্রতি রহম করুন, যাদের অক্লান্ত ত্যাগ এবং তিতিক্ষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যেভাবে সহযোগিতা করেছেন, তাদের এই অক্লান্ত ত্যাগ তিতিক্ষার ফলে ইসলাম একটা শূন্য অবস্থা থেকে এই জাজিরাতুল আরবে শক্তিশালী হয়েছিল। আমরা এখানে বসে সেই সাহাবিদের কথাও স্মরণ করছি, যে আওস এবং খাজরাজ গোত্রের সাহাবিরা এবং কুবাবাসী তারা ইসলামের প্রারম্ভিক সময়ে ইসলামকে যেভাবে শক্তিশালী করেছেন, সাপোর্ট দিয়েছেন, আজকেও ইসলামের যে দুরবস্থাগুলো চলছে এখানে আমাদের উচিত সাহাবিদের মতো, সাহাবাইকার মতো, আল্লাহু আনহুর মতো, তাদের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যেভাবে ইসলামের ব্যাপারে সাপোর্ট করেছেন পিছন থেকে, আমাদের উচিত আমরা আমাদের জানমাল সময় শ্রম দিয়ে যেন দিন ইসলামের খেদমত করি এবং ইসলামকে সাপোর্ট করি, পিছন থেকে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।